এই তোমাকে না আজকে খুব হট লাগতেছে। হ্যাঁ একটা কথা বলবো, রাখবে কি বলো? তোমার বুকের কাপড়টা একটু উঠানো দেখি। তুমি কি পাগল হইছো? আমি এখন আমার বুকের কাপড় উঠাবো? না না আমি পারবো না। আরে বাবা দেখাও না, আমি তো নাকি আমি দেখলে তোর প্রবলেম নাই। আরে না না তুমি কি পাগল হইছো? আমি এখন কাপড় খুলে তোমাকে দেখাতে পারবো না। দেখো এখন যদি তুমি না দেখাও সত্যি আমি কিন্তু রাগ করে ফেলবো। আরে বাসা ভর্তি লোকজন, কেউ দেখে ফেলবে। এক কাজ করো না, তুমি ওয়াশরুমে যাও, ওখানে গেলে কেউ দেখবে না। ওয়াশরুমে না গেলে হয় না? আরে বাবা যাও না প্লিজ। আরে না না আমি এখন মোবাইল নিয়ে ওয়াশরুমে যেতে পারবো না, কেউ যদি দেখে ফেলে আমার হাতে ফোন তাহলে কি বলবে আর আমি তাদেরকে কি জবাব দিব? আরে বাবা যাও না প্লিজ, আর যদি কেউ দেখে ফেলে বলবা ভুল করে নিয়ে আসছো। না গেলে হয় না? দেখো আমি 5 মিনিটের জন্য ফোন রাখছি, 5 মিনিট পরে তুমি তোমার কিছু আন্ড্রেস পিক আর কিছু আন্ড্রেস ভিডিও তুলে আমাকে পাঠাবে, যদি না পাঠাও তাহলে কিন্তু খবর আছে বলে রাখলাম। আমি রাখছি। আরে আর ফোনটা কেটে দিল, এখন কি করব? আমি কি ওকে ভিডিও আর ফটো দিব? ও যদি কিছু করে, আমাকে যদি ব্ল্যাকমেল করে? না না আমি কি আজে বাজে চিন্তা ভাবনা করছি, ও তো আমাকে অনেক ভালোবাসে, ও এমনটা কখনোই করবে না। কিন্তু যদি না দেই তাহলে তো আমার সঙ্গে ব্রেক আপ করে দিবে, আর আমি তো ওকে অনেক ভালোবাসি। না না আমি দিই, যা হবে পরে দেখা যাবে। দাঁড়াও, কি ব্যাপার, কি হয়েছে, আসো। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আরে হোটেল, ভিআইপি হোটেল, এখানে তো বুক করেছি। দেখো আমি কোনো আবাসিক হোটেলে যেতে পারবো না, যেখানে গেলে কিনা আমার নিজের শরীর তোমাকে বিলিয়ে দিতে হবে। আরে বাবা তুমি বুঝতেছো না কেন? দেখো এমনিতে তুমি আর আমি পার্সোনালি সময় কাটাতে পারি না, কে দেখে ফেলে না ফেলে তার একটা ভয় কাজ করে, সেই জন্য অনেকগুলো টাকা দিয়ে একটা ভিআইপি রুম বুকিং দিয়েছি। পাগলামি করো না তো, আসো। না আমি তোমার সঙ্গে হোটেলে যেতে পারবো না, আমাকে বাসায় দিয়ে আসো। দেখো মাথা খারাপ করো না, এমনিতে অনেকগুলো টাকা চলে গেছে, না গেলে কিন্তু খারাপ হয়ে যাবে। তুমি কি আমাকে ট্রেড দিচ্ছ? তুমি যদি ট্রেড মনে করো তাহলে আমি তোমাকে ট্রেড দিচ্ছি, তুমি যাবা কি না? না আমি যাবো না। আচ্ছা ঠিক আছে তুমি যাবা না তো, ওকে ফাইন তুমি যাও, তুমি বাসায় চলে যাও। দাঁড়াও, তো যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তুমি যে কিছুদিন আগে আমাকে কিছু আন্ড্রেস ভিডিও এবং পিক দিছিলা না, সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব, এখন যাও। কি তুমি আমার ভিডিওগুলো ভাইরাল করে দিবে? এই তুমি আমাকে ভালোবাসো? ছি, তুমি না আসলে আমাকে কোনোদিন ভালোই বাসোনি, যদি ভালোবাসতে তাহলে আজকে এই কথাগুলো তুমি আমাকে বলতে পারতে না। আসলে আমি মানুষ চিনতে ভুল করেছি, তুমি মানুষ না, তুমি একটা অমানুষ, আর তোমাকে বিশ্বাস করে আমার ছবিগুলো দেওয়াই তোমাকে ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি অমানুষ, তুমি বাসায় যাওয়ার আগে না দেখবা তুমি বাসায় যাওয়ার আগে সমস্ত ভিডিও ভাইরাল হয়ে গেছে। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, কিন্তু আমার বিশ্বাস তুমি যদি আমাকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকো তাহলে এই কাজ তুমি কখনো করবে না। ভালোবাসা বিশ্বাস না, আজকে 3টা বছর ধরে তোর পিছনে আমি কুত্তার মতো ঘুরঘুর করছি শুধুমাত্র তোর ওই দেহের কায়েশ মেটানোর জন্য, আর সেটাই যেহেতু পারলাম না, আমি যেহেতু পাইনি আর কাউকে তোকে পেতেও দেবো সমস্ত কিছু ভাইরাল করে দিব। এই এই তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা আজকে এই পথে গিয়েছে, কতবার বলেছি মেয়েকে লাগাম দাও তুমি দাও নাই, তুমি আমার কোনো কথা শোনো নাই, ওর সব দোষ তুমি আমার কাছে গোপন করেছ সব সময়। আজকে এই দিনটা দেখতে হতো যদি মেয়েকে তুমি শাসনে রাখতে? ছি 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 ছি, সমাজের কাছে আমি মুখ দেখাবো কি করে? আরে বাইরে গেলে মানুষ আমাকে বলবে ওই যে দেখো ওই যে ভাইরাল গালের বাবা, খুব ভাল লাগবে না? এই খুব ভাল লাগবে, এখন কেটে কি হবে? আমি এই আমি ফাঁসি দিব, ফাঁসি আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করবো। হ্যাঁ আমার ভুল হয়েছে,
ওর জন্মের সময় যদি ওর মুখে লবণ দিয়ে মেরে ফেলতাম তাহলে আর এই দিন আমার দেখা লাগতো না। কি এবার খুশি হয়েছিস তো বাপ মার মুখে চুন কালি মাখায়ে? কেন এমন করলি? মুন্ডাই চাইতেছে এক রশিতে দুইজনে ঝুলে মরি, অন্তত তুই ভালো থাক। আমি আমার এই জীবন রাখব না, আমি নিজেকে শেষ করে দিব। এই মেয়েটি কি কথা বলে গেল? ও মনে সত্যি সত্যি আত্মহত্যা করবে? করুক, ও মরুক, ওর মরামুখ আমি দেখতে চাই। এরকম মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। উর্মি, উর্মি! হ্যাঁ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আপনাকে বলছি নাকি আমি সবগুলো আমার পাঠা দিব, আপনি একদম নিশ্চিন্তে থাকেন। শেফা, একটু পরে কথা বলছি। কি ব্যাপার তোর হাতে ফোন? তুই ফোন নিয়ে ওয়াশরুমে কি করিস? মনের ভুলে ওয়াশরুমে ফোন নিয়ে গেছিলাম। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস? না, মিথ্যা বলবো কেন? আচ্ছা দেখি তোর ফোনটা দেখি। না ভাই, ফোন দেখি কি করবা? তুই যেহেতু সত্যি বলছিস তো ফোন দিতে সমস্যা কোথায়? ফোন দেখি। আরে ফোন দে। মানে তুই যে আমার বোন, আমার বলতে ঘৃণা হচ্ছে। ছেলেটাকে? কোন ছেলে? যাকে তুই ছবি পাঠিয়েছিস, ভিডিও পাঠিয়েছিস, সেই ছেলেটাকে। ও আমার বয়ফ্রেন্ড। লজ্জা করে না? লজ্জা করে না তোর? তোর নগ্ন ছবি অন্য একটা পুরুষকে পাঠা দে, বয়ফ্রেন্ড না? আচ্ছা ঠিক আছে, তোর বয়ফ্রেন্ড না কি সেটা আমি দেখছি। এখন কি হবে? আরমির বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বোনের জীবন নিয়ে চিনিমিনি খেলিস তোকে আজকে? কষ্ট হচ্ছে, জ্বলছে, জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে না? তোর বোনের নোটপিকগুলো আমি ভাইরাল করব দেখে? আরে এমন কষ্ট আমারও লেগেছিল যেদিন তুই আমার বোনের নোটপিকগুলো ভাইরাল করে দিয়েছিলি, সারা বিশ্বকে দেখিয়েছিলি, তার ইজ্জত, তার সম্মান নিলামে তুলে দিয়েছিলি। তোকে অনেক বিশ্বাস করেছিল, সে বিশ্বাসের মর্যাদাটা পর্যন্ত তুই রাখিসনি। তোর এই কারণে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছিল। এই লজ্জায়, এই ঘৃণায় আমার বাবা মা আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু আমার বোন সেটা করতে দেয়নি। তার ভুলের খেসারত, তার পাপের খেসারত দেওয়ার জন্য সে সুইসাইড করেছে। আর আমি আজ তোর বোনের নোটপিকগুলো সারা বিশ্বের মাঝে ভাইরাল করে দিব। ইন্টারনেটে ঢুকলে তোর বোনের নোটপিক, নোংরা পিক সবাই দেখবে। তখন তোর বোনের ইজ্জত নিলামে উঠবে। তোর কেমন লাগবে তখন? খুব কষ্ট লাগবে না? এমন কষ্ট আমারও লেগেছিল। তোর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমি এই কাজটা করেছি। আর আমি তোর মতো এত বড় অমানুষ না যে আমি তোর বোনের নোটপিকগুলো সারা বিশ্বে ভাইরাল করে আমার বোনের মতো তোর বোনের জীবনটাকে শেষ করে দিব। শুধু তোকে বোঝানোর জন্য, তোকে দেখানোর জন্য এই কাজটা আমি করেছি। আমি তোর মতো এতটা খারাপ ছেলে না। আমার বোন হারানোর বেদনা আমি সহ্য করতে পারিনি। ভয় পাস না, আমি তোর বোনের নোটপিকগুলো ইন্টারনেটে ভাইরাল করবো না, শুধু তোকে বোঝানোর জন্য যে একটা ভাইয়ের বোন হারানোর বেদনা, কষ্টটা কত। এই জন্য নোটপিকগুলো আমার ফোনে রেখেছিলাম। তবে একটা কথা মনে রাখিস, আর কখনো কোনো ভাইয়ের বোনকে, বোনের ইজ্জত নিয়ে খেলা খেলিস না। হ্যাঁ, আসতে পারিস। আরে হ্যাঁ, তোর বোনের যে নোটপিকগুলো আছে না, এগুলো আমি ইন্টারনেটে ভাইরাল করবো না, তুই বাসায় যেতে যেতে ফোন থেকে ডিলিট করে দিব। সরি, আসলে আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তবে আজকে যদি আমি ক্ষমা না চাই, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না, আর ওপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কারো ক্ষতি করবো না, আমার ধারায় কারো ক্ষতি হবে না। আপনি আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস আমি তোকে ক্ষমা করে দিলাম। মহান আল্লাহ তাআলা তোকে ক্ষমা করবে কিনা জানি না, তবে হ্যাঁ, যে কথাটা বলেছিস সে কথা মতো চলার চেষ্টা করিস, আসতে পারিস।